হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানিয়ে দেখাবো কাঁচা আমের জ্যাম জ্যাম বা জেলি যাই বলুন না কেন একদম ঝটপট তৈরি হয়ে যায় আর মাত্র দুটো উপকরণে এটা তৈরি হয়ে যায় আর এটা অনেক দিন পর্যন্ত থাকেও ব্রেডের সাথে খেতে পারেন বা রুটির সাথেও খেতে পারেন চলুন তাহলে ঝটপট রেসিপি দেখে নি তো জ্যাম বানানোর জন্য আমি নিয়েছি দুটো কাঁচা আম কাঁচা আম দুটো আমি ধুয়ে নিয়েছি এবার আমি ছিলে কেটে নেব। ছিলার পরেও ধুয়ে নিতে পারেন তারপরে কাটতে পারেন যাই হোক আমি এখানে কেটে নিচ্ছি আমগুলো আসলে খুবই পরিপক্ক মানে পাকার আগের স্টেজে চলে এসছে হলুদ হলুদ হয়ে গেছে যাই হোক আর আমার এই কাঁচা আমগুলো আমার নিজের গাছের আম আর এগুলো একদম মিষ্টি আম টক নয় কিন্তু তো আমি এখন একটা ফ্রাই প্যান নিয়েছি আর ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি এই কাঁচা আমগুলো যদি টক আম হয় তাহলে খুব ভালো হয় কিন্তু আমি এখন মিষ্টি আম দিয়েই করছি যাই হোক মিষ্টি আম হলে কি করতে হবে সেটাও আমি দেখাবো আর এর মধ্যে দিচ্ছি আমি একটু জল একবারে কিন্তু খুব বেশি জল দেব না অল্প অল্প করে জল দেব আমগুলো একেবারে সম্পূর্ণ সিদ্ধ করতে হবে সম্পূর্ণ সিদ্ধ হওয়ার আগে যখন মানে মাঝে মাঝে চেক করতে হবে জল যদি শুকিয়ে যায় আর আম যদি সিদ্ধ না হয়ে থাকে তাহলে আরো একটু জল আমরা অ্যাড করবো এরকম মাঝে মাঝে অবশ্যই ঢাকনা খুলে নেড়ে নিতে হবে চেক করতে হবে আর লাগলে জল দিতে হবে আমি দু চিমটি লবণ দিয়ে দিচ্ছি তবে এটা একেবারেই অপশনাল আপনার যদি পছন্দ না হয় না দিতেই পারেন আসলে কি টক আম হলে লবণের দরকার পড়ে না কিন্তু আমার এখানে মিষ্টি আম তাই আমি একটুখানি লবণ দিলাম দু চুটকির মতো এখন দেখুন মাঝে আমি চেক করছি আর এখনো আমগুলো কিন্তু শক্ত রয়েছে সিদ্ধ হয়নি তো আমি এখন আবার জল দিয়ে দেব। এরকম করে আবার যদি লাগে তাহলে আবারও আমি দেব যতক্ষণ নাকি আমগুলো একেবারে পুরোপুরি নরম না হয়ে যাচ্ছে একেবারে সম্পূর্ণ নরম হওয়া দরকার চলুন তাহলে আবারও ঢেকে দিই তো মাঝে আমি আরো একবার দিয়েছিলাম জল আর এখন দেখুন আমগুলো সম্পূর্ণ নরম হয়ে গেছে জল কিন্তু রাখা যাবে না যখন আপনি চিনি দেবেন চিনি দেওয়ার আগে জলটা শুকিয়ে নেবেন তো এখন আমি চিনি দিয়ে দিচ্ছি আর চিনি দেওয়ার পরে আপনি চাইলে কিন্তু চিনিটা গলে যাওয়ার পরে হিটটা সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতে পারেন আর যদি চান একটু শুকাতে তাহলে শুকাতেও পারেন আপনার নিজের ইচ্ছা কতটা পাতলা বা কতটা গাঢ় রাখবেন চিনি গলে যাওয়ার পরে যদি আপনি চান একটু নরম নরম রাখবেন তাহলে নরমই রাখতে পারেন যাই হোক আমি এখন দিচ্ছি দু চামচ লেবুর রস আমি কিন্তু আগেই বলেছি আমার এখানে কিন্তু একদম মিষ্টি আম একেবারেই টক নয় টক হলে লেবুর রসের কোনো প্রকার কোনো দরকার নেই আর এই যে জ্যামটা এটা দুটো উপকরণে তৈরি হবে আপনার শুধুমাত্র আম আর হচ্ছে চিনি আর কিছু দরকার নেই যদি টক আম হয় কিন্তু আমার এখানে মিষ্টি আম তাই আমি একটু লবণও দিয়েছি আর একটু আমি লেবুর রস দিচ্ছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা কিন্তু পুরোপুরি গলে গেছে আর এখন আমি এটাকে ম্যাশ করবো আপনি চাইলে এটাকে পুরোপুরি ঠান্ডা করে তারপরে মিক্সারে কিন্তু গ্রাইন্ড করে নিতে পারেন কিন্তু আমি এখন ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি ম্যাশ করলে কি হয় একটু দানা দানা থেকে যায় আর ওটা কিন্তু ব্রেডের ওপরে যখন আপনি লাগাবেন খেতে খুব ভালো লাগে যাই হোক আপনি চাইলে মিক্সারেও করতে পারেন আমি এখন ম্যাশ করে নিচ্ছি এটাই আমি এখনো হিটটা বন্ধ করিনি একটু শুকাবো আমি এত পাতলা রাখবো না তো ম্যাশ করা হয়ে গেছে আর এখন দেখুন এটা কনসিস্টেন্সি একদম সুন্দর আছে এখন আমি হিটটা বন্ধ করে দেব আর আমি এটা টেস্ট করেছিলাম টেস্ট করে আমার মনে হয়েছে আরও দু চিমটি লবণ লাগবে তো আমি আরও দু চিমটি লবণ দিয়ে দিলাম আপনার নিজের হিসাবে আপনার যদি মনে হয় দেবেন দেবেন না দেবেন তো না দেবেন লবণটা কিন্তু কোনো কম্পালসারি না তো দেখুন আমাদের জ্যামটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এখন আমি এটাকে পুরোপুরি ঠান্ডা করব। ঠান্ডা করে নেওয়ার পরে একটা কন্টেনারে ভরে আমি ফ্রিজে রেখে দেব ফ্রিজের বাইরে এটা মোটামুটি সাত দিন পর্যন্ত ভালো থাকবে আর ফ্রিজের মধ্যে নর্মাল ফ্রিজে মোটামুটি এক মাস পর্যন্ত ভালো থাকবে এক মাস পর্যন্ত আপনি এটাকে ইউজ করতে পারবেন খেতে পারবেন তো দেখুন বন্ধুরা আমাদের খুবই টেস্টি একেবারে ঝটপট কাঁচা আমের জ্যাম তৈরি হয়ে গেছে এবার আপনি এটাকে ব্রেডের সাথে খেতে পারেন বা নর্মাল রুটি রুটির সাথে লাগিয়ে রোল করে খেতে পারেন যাই হোক আমি ব্রেড এর উপরে লাগিয়ে দেখাচ্ছি আর এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তারপরে দেখুন কত সুন্দর স্প্রেড হচ্ছে আর ফ্রিজে রাখলেও কিন্তু ভালোভাবে স্প্রেড হয় কোনো অসুবিধা হয় না আর খেতে কিন্তু এটা খুবই টেস্টি অবশ্যই ট্রাই করে দেখবেন আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো আজকের জন্য এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে আর সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর খেতে থাকুন